বিগত শুক্রবার আসানসোলের মীরা হোটেলের মালিক অরবিন্দ ভগতকে তার নিজের হোটেলে গুলি করে হত্যা মামলার প্রতিবাদে এবং দ্রুত অপরাধীদের ধরতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আজ সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এই কর্মসূচিতে সামিল ছিলেন জেলা সভাপতি দিলীপ দে সহ বর্ষিয়ান বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আশা শর্মা, কেশব পোদ্দার এবং অন্যান্য বিজেপি কর্মীরা। মীরা হোটেলের যে মালিক ভগতবাবু, তার যে মার্ডার হলো আজকে আপনারা জানেন যে 4-5 দিন হয়ে গেল। তো যারা মার্ডার করলো তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, তার মানে তারা আর বহাল তবিয়তে চলে গেছে। আমাদের সন্দেহ এইটা কোনোভাবে কোনো কেউ করিয়েছে, আর আমার পূর্ণ বিশ্বাস যে এই ব্যাপারে আমাদের যিনি আইন মন্ত্রী আছেন মলয়বাবু, ওনার বাড়ির পাশেই ঘটনা ঘটেছে। তো ওনার যে বেআইনি সম্পত্তি, সেই সম্পত্তি কি ওনার কাছে জমা ছিল? আর উনি কি অনেক কিছু জানেন মলয়বাবুর ব্যাপারে, যার জন্য ওকে ওনাকে সরে যেতে হলো? এটা আমাদের সন্দেহ। সেই জন্য আমরা সিবিআই তদন্ত চাইছি। প্রশাসনকে, পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ, তাদের দিয়ে কিচ্ছু হবে না। সিবিআই তদন্ত হলে আর যারা আততায়ী আছে তারা অ্যারেস্ট হবে এবং সত্য যেটা আছে। আসানসোল থেকে বাসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। क्या आप ऑनलाइन क्लास करके जॉब करना चाहते हो, नौकरी करना चाहते हो? केवल 3 महीने कोर्स के बाद जॉब की गारंटी, और हाँ, नौकरी नहीं तो कोर्स भी वापस। हाँ मेरा फ्रेंड, ये बिल्कुल 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 100% पॉसिबल है। अपना हायर सेकेंडरी या तो फिर ग्रेजुएशन पास करके घर में बैठे हुए कोई अच्छा नौकरी करना चाहते हो, गवर्नमेंट जॉब नहीं मिल रहा है, तो आप इस प्रोफेशन में। और मेडिकल रिप्रेजेंटेटिव का जो इनकम होता है वो चालू ही होता है 15,000-20,000 तनख्वाह से। तो देर किस बात की, उठाइए फोन, घुमाइए नंबर, क्योंकि फार्मा हेल्थ एकेडमी है एक नंबर।